শুধু যে আপনার ব্রাহ্মা গরুদ্রা চেনার উপায় হচ্ছে প্রথমে পিছনটা স্ট্রেট থাকবে, প্রথমে পিছনটা স্ট্রেট থাকবে। জি বাবা বাবা বাবা, এটা তো মেরে ফেলবে ভাই। খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে গরুর জাত উন্নয়ন করা হয়, একই সাথে ডেয়ারি তার পাশাপাশি ফ্যাটেনিংও করা হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন কয়েকটি জাত নিয়ে খুব বেশি সিরিয়াস খামারিরা, তার মধ্যে প্রধান হচ্ছে ব্রাহ্মা। মাশাল্লাহ, মা যদি ভালো হয় সুন্দর হয়, বাচ্চা তো সুন্দর হবে, বাচ্চা সুন্দর হবে। আচ্ছা, এখন এই মুহূর্তে বিক্রি করার মতো কোনো বাছুর টাছুর আছে নাকি? এখন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই বাছুরগুলো খেলা করছে, এগুলো সবগুলোই হচ্ছে বকনা বাছুর। এটা হচ্ছে 9934 এর বাচ্চা, হিলসা যেটা, এডিএল এর। আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মার ফ্যাক্টরিতে। দেখতে পাচ্ছেন আমার চারপাশে ব্রাহ্মার বাছুরগুলো খুব সুন্দর ভাবে হাঁটতেছে, হেলে দুলে হাঁটতেছে। তার মাঝে ওই দুষ্টুটাকে বেঁধে রাখা হয়েছে, এ হচ্ছে এগুলো সবগুলার বড় বোন, এবং বড় বোন দেখে সবগুলার শাসনে রাখতে চায়, সেজন্য তাকে বেঁধে রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি যে খামারটিতে আছি, এই খামারটির নাম হচ্ছে রাবিব ডেয়ারি অ্যান্ড ক্যাটেল ফার্ম লিমিটেড। দর্শক, খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে গরুর জাত উন্নয়ন করা হয়, একই সাথে ডেয়ারি তার পাশাপাশি ফ্যাটেনিংও করা হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন কয়েকটি জাত নিয়ে খুব বেশি সিরিয়াস খামারিরা, তার মধ্যে প্রধান হচ্ছে ব্রাহ্মা। ব্রাহ্মা, ফ্ল্যাগবি, ব্রাফোর্ড, এই জাতগুলো নিয়ে আমরা খুব বেশি রিসার্চ করতেছি। তার কারণ হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা সময় যেখানে এক বিঘা জমিতে যে পরিমাণ ধান হতো, এখন সেখানে 10 গুণ বেশি হয়, এগুলো সবই হচ্ছে রিসার্চের ফলে। একটা সময় বাংলাদেশে এক গাভি দুধ দিত 2 কেজি, এখন সেখানে এক গাভি দুধ দেয় 40 কেজি। আলহামদুলিল্লাহ একটা সময় এটা আরও বৃদ্ধি পাবে। দর্শক, এই ব্রাহ্মা নিয়ে গবেষণার কারণও কিন্তু একই রকম, যে একটা সময় 2 বছরে একটা গরু থেকে যেই উৎপাদন বের হয়ে আসতো, এই ব্রাহ্মা যদি লালন পালন হয় দেখা যায় সেই 2 বছরের উৎপাদনটা এই ব্রাহ্মাতে মাত্র 8 মাসে 9 মাসে আসা সম্ভব। দর্শক, ব্রাহ্মা জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য দরকার হচ্ছে ভালো জাতের বকনা বা ভালো জাতের গাভী। সেজন্যই আজকে আপনাদেরকে দেখাবো উন্নত জাতের বা এই ব্রাহ্মা জাতের কয়েকটা সুন্দর সুন্দর ভালো জাতের বকনা। তার পাশাপাশি পুরো খামারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে দুর্ভাগ্যবশত এই খামার মালিক ফারুক ভাই খুবই অসুস্থ এবং উনি বগুড়ায় হসপিটালে অ্যাডমিট আছে, যে কারণে ওনার সাথে আমাদের দেখা হয় নাই। তবে ওনার বাবা আছে খামারে, ওনার বন্ধু আছে খামারে, আমরা তাদের সাথে এই খামারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এই বকনা বাছুরের দরদাম সম্পর্কে জানাবো, তার পাশাপাশি গরু লালন পালন সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। দর্শক, যেহেতু খামারের মালিক ফারুক ভাই এই মুহূর্তে খামারে উপস্থিত নাই, আমরা যাদেরকে সাথে দেখা হচ্ছে ওনাদের কাছ থেকে আসলে তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করতেছি। আমার সাথে যিনি আছেন উনি হচ্ছে ফারুক ভাইয়ের বাবা। আঙ্কেল একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালাম, ভালো ইনশাআল্লাহ, ভালো। ভালো আছেন? হ্যাঁ জি, ভালো। আচ্ছা, আপনাদের এই খামারটা মোটামুটি কতদিন হলো? আমার খামারটা প্রায় 2016 সালে করা। 16 সাল থেকে হলো মোটামুটি। এখানে মূলত দুধ উৎপাদন করা হয়? দুধ উৎপাদন করা হয়। আর কি কি করা হয়? আর এখানে দুধ উৎপাদন করা, মোটা তাজারও করা হয়। মোটা তাজা করা হয়। আচ্ছা, তো মূলত দুধ উৎপাদন করেন, গরু মোটা তাজা করেন, কতগুলো গরু আছে খামারে? আমার গরু আছে 44টা। 44টা গরু আছে, বাছুর দিয়ে 44টা। আচ্ছা, ফারুক ভাই এখন কেমন আছে? ওনার শরীর স্বাস্থ্য? মানে অসুস্থ অবস্থা, আল্লাহ এখন মাফ করছে, একটু একটু সুস্থ আর কি এখন আছে। আসলে আমরা একটু খামারটা ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ শাহিদ। শাহিদ ভাই জি। আচ্ছা, আপনি মূলত খামারের সাথে কি সম্পর্ক? আমি মূলত খামারের সঙ্গে, আমার আব্বু এখানে চিকিৎসা করে, প্লাস আমিও চিকিৎসা সেক্টর দেখি এবং বিভিন্ন ধরনের উপদেশ দিই এবং ভাইয়ের সঙ্গে গরু কেনা। খামারের চিকিৎসা জনিত বিভিন্ন রকম কাজ সাথে আমি সম্পৃক্ত। আচ্ছা, ফারুক ভাই এই মুহূর্তে খামারে নাই? হ্যাঁ, ফারুক ভাই একটু অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি হয়ে আছে, এজন্য আজকে থাকতে পারে নাই ফারুক ভাই।
আচ্ছা, মোটামুটি খামারে এখন কতগুলো গরু আছে? খামারে এখন 35টা গরু আছে। আচ্ছা, ফারুক ভাইয়ের বাবার কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে দুধ উৎপাদন হয়, সাথে সাথে গরু মোটাতাজাকরণ করা হয়। এখানে আমাদের দুধ উৎপাদন প্লাস হচ্ছে আমাদের এটা একটা ব্রিডিং খামার, মানে বাচ্চা উৎপাদন করি। বাচ্চা উৎপাদন? জি। বাচ্চা উৎপাদনটা কিভাবে করেন? বাচ্চা উৎপাদনটা আমাদের হচ্ছে কিছু ভালো মানের শাহিওয়াল এবং গির জাতের গাভীগুলোকে আমরা ব্রাহ্মা সিমেন দিয়ে বাচ্চা উৎপাদন করি, আর কিছু কিছু আমাদের ফিজিয়ান ক্রস গাভী আছে এগুলোকে ফ্লেক বিজাতের সিমেন দেয়। ফ্লেক বিজাতের সিমেন দিয়ে ফ্লেক বি বাচ্চাও আমাদের এখানে উৎপাদিত কিছু বাচ্চা আছে, ভিডিওতে আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে মূলত হচ্ছে জাত উন্নয়নের দিকে আমরা জাত উন্নয়নের দিকে বেশি ফোকাস দিচ্ছি। আচ্ছা, শাহিওয়াল গিরে আপনারা ব্রাহ্মা দিচ্ছেন আর ফিজিয়ানে দিচ্ছেন? হ্যাঁ, যেগুলা ফিজিয়ানের দুধ একটু কম হয় 6-7 লিটার এগুলোকে আমরা ফ্লেক দিচ্ছি। এই যে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এই যে সাদা গাভীটা মাথা উঁচু করে আছে, সাদা, এটা হচ্ছে একটা 50% ক্রস ব্রাহ্মা জাতের গাভী। আচ্ছা, আপনাদের এখানেই জন্ম নাকি এরা কেনা? এই এই গাভীটা আমাদের কেনা ছিল। কেনা ছিল? জি, পাশের গ্রামে কেনা ছিল। আচ্ছা, মোটামুটি 50% এর মধ্যে আমাদের ব্রাহ্মা। জি জি, মাশাআল্লাহ, গাভীটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এগুলো দুধ কেমন হয়? এগুলো 4-5 লিটার দুধ হয়। এতটুকু দুধে কি ব্রাহ্মা বাছুর হয়? মোটামুটি ব্রাহ্মা জাতের বাছুর 5-6 লিটার দুধ হলেই চলে। চলে না? আচ্ছা, আর এর পাশে যে গাভীটা সেটা কি জাতের? এটা একটা শাহিওয়াল জাতের, শাহিওয়াল ক্রস জাতের গাভী। এটা শাহিওয়াল ক্রস গাভী। এগুলাতে আপনারা ব্রাহ্মা ইনসেমিনেশন? হ্যাঁ, এইগুলোকে আমরা ব্রাহ্মা জাতের সিমেন দিই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসুন আমরা আরো কিছু গরু দেখি। এটা কি জাতের গাভী? এটা একটা 50% ক্রস ফ্লেক বি জাতের। আচ্ছা, ফ্লেক বি, 50% ফ্লেক বি আছে এটাতে। জি। দুধ কেমন হয় এগুলা? এটা আমরা 6-7 লিটার করে দুই নিচ্ছে আর বাদবাকি বাছুর খাচ্ছে। আচ্ছা, এটাই ফ্লেক বির স্ট্রাকচার না? জি, ফ্লেক বির মাথাটা সাদা হবে, পিছনে পা সাদা হবে এবং এর আসল কালার হচ্ছে লাল, কিন্তু এটা একটা ফ্রিজিয়ানকে দেওয়ার কারণে কালারটা কালো আসছে। জি, ওকে, বুঝতে পারছি। এটা কি শিং ছিলই না নাকি ডিহন করা? না, এটা জন্মগতভাবে মুন্ডি। জন্মগতভাবে মুন্ডি? জি। মাশাআল্লাহ, মা যদি ভালো হয়, সুন্দর হয়, বাচ্চা তো সুন্দর হবে। বাচ্চা সুন্দর হবে। আচ্ছা, এখন এই মুহূর্তে বিক্রি করার মতো কোনো বাছুর টাছুর আছে নাকি আপনাদের? এখন আমাদের বিক্রি করার মতো 4টা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা জাতের বকনা বাচ্চা আছে। আচ্ছা, আর কিছু ফ্লেক বি জাতের বাচ্চা আছে, ওগুলো আমরা দুধ ছাড়ার পরে বিক্রি করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরেকটা বাছুর, এটা কি বাছুর? এটা একটা শাহিওয়াল জাতের বাছুর। শাহিওয়াল জাতের বাছুর? জি। এটা কি কেনা নাকি খামারের জন্য? না, এই গাভীটা আমাদের কেনা ছিল, প্রেগন্যান্ট অবস্থায় কেনা ছিল। গাভীর সাথে বাছুর আসছে? জি, এখানে আমাদের বাচ্চা হয়েছে। এটা আপনাদের এখানে এসে বাচ্চারা হয়েছে? জি জি জি। মাশাআল্লাহ, এই গাভীটা তো অনেক বড় একটা গাভী। জি জি। এটা কেমন দুধ হয়? এটা আমরা প্রথম ল্যাকটেশনে 16-17 লিটার দুধ পাইছি, আশা করা যায় এবার 20+ দুধ পাবো। এবার সেকেন্ড ল্যাকটেশন? জি। দাঁত কয়টা এটার? এটা 4 দাঁত। 4 দাঁত। এই পাশে আবার দেখতে পাচ্ছি জার্সিও। হ্যাঁ, জার্সি গাছ যাদের। তাহলে মোটামুটি আপনাদের কাছে সব জাতের গাভী আছে। আবার এই যে এই দুইটা কি? এগুলো তো মানে সিন্ধি? এগুলো শাহিওয়াল সিন্ধি ক্রস। শাহিওয়াল সিন্ধি ক্রস। এই যে এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। জি, বকনা। মানে সিন্ধি, শাহিওয়াল, ব্রাহ্মা, গির, ফ্রিজিয়ান, ফ্ল্যাগ বি সব আছে। মোটামুটি সব জাতের কম বেশি আমাদের সব জাতের। এই বাছুরটা কি জাতের? এটা একটা ফ্ল্যাগ বি জাতের বকনা বাচ্চা। ফ্ল্যাগ বি জাতের বকনা বাচ্চা। এখানে অনেক অসংখ্য বাছুর দেখতে পাচ্ছি। জি জি। আসেন আমরা কয়েকটা বাছুর আমাদের দর্শকদেরকে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই বাছুরগুলো খেলা করছে, এগুলো সবগুলোই হচ্ছে বকনা বাছুর এবং এই সবগুলোই হচ্ছে ব্রাহ্মা বাছুর। এখন আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে বুঝে সেও অনেক সময় কথা বলে, যে বুঝে না সে যে বুঝে তার চেয়ে বেশি কথা বলে। বিষয়টা হচ্ছে এই ব্রাহ্মা নাকি শাহিওয়াল, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয় আমাদের দেশে। আসলে আগে ব্রাহ্মা দেখতে কেমন আপনাকে জানতে হবে, আর শাহিওয়াল দেখতে কেমন সেটাও আপনাকে জানতে হবে। ব্রাহ্মা জাতটা কী কী উপায়ে চেনা যায় সেটা আপনাকে জানতে হবে, শাহিওয়াল জাত কী কী উপায়ে চেনা যায় সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, ফেসবুকে একটা কথা লিখে দিলেই আপনি অভিজ্ঞ ব্যক্তি হয়ে যাবেন, এটা আসলে ভুল ধারণা আপনার। তো আসুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো উন্নত জাতের কিছু ব্রাহ্মা বকনা। আচ্ছা ভাইজান, এই যে আমাদের সামনে যে বকনাগুলো আছে। জি। বা 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 বা, এটা তো মেরে ফেলবে ভাই। আচ্ছা, আমাদের সামনে যে বকনাগুলো আছে অনেক দুষ্ট, আমার পায়ে আহা পা সোজা করতে পারতেছি না, পায়ে ব্যথা পাইছি। তো আমাদের সামনে যে বকনাগুলো আছে এগুলোর সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে এগুলোর মা কি ছিল, এগুলোর মা কি শাহিওয়াল ছিল না এগুলোর মা? এখানে এখানে যে 4টা বকনা বাচ্চা দেখা যাচ্ছে, 3টার মা ছিল 50% ব্রাহ্মা। কোন 3টা? এই সাদা আর হচ্ছে এই 2টা, মানে প্রথম 3টা? হ্যাঁ, প্রথম 3টার মা এটা ছাড়া। হ্যাঁ, এটার মা ছিল শাহিওয়াল। এটার মা ছিল শাহিওয়াল, ওই 3টার মা ব্রাহ্মাই ছিল। ব্রাহ্মা ছিল, 50% ব্রাহ্মা ছিল। 50% ব্রাহ্মা ছিল। তাহলে মোটামুটি এগুলো 50% এর বেশি ব্রাহ্মা। হ্যাঁ, 75% আছে। 75% ব্রাহ্মা আছে। জি। আচ্ছা, তার মধ্যে ওইটা হচ্ছে মনে হয় বড় বোন। হ্যাঁ, ওইটা 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 বড় বোন। ওইটা বড় বোন। আর এটা তো মাশাআল্লাহ একবারে পুতুল। হ্যাঁ, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা, আমরা একটু যদি একটা একটা করে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, যেমন প্রথমে আমরা এই সাদাটা নিয়েই কথা বলি, যেহেতু সাদাটা একটু সবার থেকে ডিফারেন্ট। যে এই যে সাদা বকনাটা আছে, এটার বয়স কত? এই সাদা বকনাটার বয়স হচ্ছে 8 মাস। 8 মাস বয়স? জি। এটা কি মারেটারে নাকি আবার? না না না। হ্যাঁ, মারবে না না, এটা খেলাধুলা করে সবসময়। খেলাধুলা করে। এটার বয়স হচ্ছে 8 মাস। 8 মাস।
এর মা ছিল ব্রাহ্মা, এর মা ছিল 50% ব্রাহ্মা, তাহলে আপনি আশা করতেছেন এটা 75% ব্রাহ্মা আছে। আচ্ছা এবার আমাদেরকে বলেন এটা যে ব্রাহ্মা কেন শাহিওয়াল না কেন ব্রাহ্মা, কারণ অনেকেই কমেন্টের মধ্যে বলবে যে শাহিওয়াল বকনা দেখায় ব্রাহ্মা বলতেছে। শুধু যে আপনার ব্রাহ্মা গরুটা চেনার উপায় হচ্ছে প্রথমে পিছনটা স্ট্রেট থাকবে, প্রথমে পিছনটা স্ট্রেট থাকবে, কান এর কানটা শাহিওয়ালের তুলনায় অনেক বড় হবে, অনেক বড় হবে, গলকম্বল ঝুলানো হবে, নাভি বড় হবে, চুট থাকবে, দেখবেন যে আপনি চড়া থাকবে, হ্যাঁ পিঠটা চড়া থাকবে, আর ছোট বয়সী কুচকুচ থাকবে, হ্যাঁ কুচ থাকবে। আর ব্রাহ্মা হচ্ছে আসল কালারটা হচ্ছে যে গ্রে কালারটা, আচ্ছা এই কালারটা দেখে অনেক সময় চেনা যায়। আচ্ছা অনেকে সাদা রঙের এরকম গ্রে কালার শাহিওয়াল কেউ ব্রাহ্মা বানিয়ে ফেলে দেয়, কিন্তু ব্রাহ্মা আর শাহিওয়াল মধ্যে অনেক তফাৎ আছে, এটা দর্শকরা সরাসরি দেখলেই বুঝতে পারবে। আমরা দর্শক এর আগেও কিন্তু ফারুক ভাইয়ের খামারে আসছি, আসলে এগুলো ফারুক ভাইয়ের অনেক কষ্টের ফসল, আমরা যদি আজকে ফারুক ভাইকে পাইতাম তাহলে হয়তো উনি ওনার কথাগুলো বলতো। হ্যাঁ উনি কিন্তু আজকে দীর্ঘ অনেক বছর যাবত এই জাত নিয়ে কাজ করতে 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 আজকে এখান পর্যন্ত এসে পৌঁছাইছে, মানে জাত উন্নয়ন নিয়ে কাজ করতে আপনাকে মিনিমাম 10 বছর টাইম নিয়ে জাত উন্নয়ন করতে হবে। হ্যাঁ ফারুক ভাই কিন্তু আজকে অনেক বছর এই জাত উন্নয়নে কাজ করে। এরপরে আমরা আরেকটা ব্রাহ্মা দেখতে পাচ্ছি, একবারে লালটুস, হ্যাঁ লালটুস ব্রাহ্মা। দর্শক ওই যে প্রথমে উনি বলছে সবার প্রথমে দেখতে হবে পেছনের সাইডটা থাকবে সোজা সোজা, হ্যাঁ ব্রাহ্মার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। তারপরে থাকবে পিঠ চড়া, পিঠ চড়া থাকবে, হ্যাঁ কুজ আসবে, কুজ থাকবে, হ্যাঁ মাথাটা থাকবে গোল রাউন্ড, কান থাকবে তুলনামূলক বড় শাহিওয়ালের তুলনায়, হ্যাঁ তারপরে গলকম্বল থাকবে, নাভি থাকবে, নাভি থাকবে, মাশাআল্লাহ। এটার বয়স কত? এটার বয়স 6 মাস, 6 মাস। এটার কথাই কি বলছিলেন মা শাহিওয়াল? হ্যাঁ এটার মা শাহিওয়াল, এটার মা শাহিওয়াল ছিল, তার মানে এটা মোটামুটি 50% বা 50% এর বেশি ব্রাহ্মা আছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে 9934 এর বাচ্চা, হিলসা যেটা এডিএল এর, এডিএল এর 9934 এর বাচ্চা, মাশাআল্লাহ। এই তো ভদ্র, হ্যাঁ এই তো পড়াশোনা জানে, এই যে কি সুন্দর নড়াচড়া করে না, এটা কিন্তু জন্মগত মুন্ডি, কিন্তু জন্মগত মুন্ডি না, শিং উঠে নাই, শিং উঠে নাই, উঠবেও না, শিং উঠবে না। এই তো এইটা ভালো ভদ্র, আপনার সাদাটা তো বেয়াদব, সাদাটা একটু ওরে পড়াশোনা করান না, প্রতিদিন 1 ঘন্টা ক্লাস না হবেন, মাশাআল্লাহ কত ভদ্র, হ্যাঁ গুড গুড গার্ল, গুড গার্ল, হ্যাঁ খুব ভালো ভদ্র মেয়ে। ঠিক আছে আরেকটা একটু নিয়ে আসেন, আমাদের দর্শকদেরকে একটু দেখাই, হ্যাঁ ও থাক ও ভদ্র, দর্শক দেখেন হ্যাঁ কতটা আদর প্রিয়। ঠিক আছে একবারে পোষা বিড়ালের মতো পালা সম্ভব এটাকে, হ্যাঁ এরপরে যেটা আসছে এটাও একটা লাল ব্রাহ্মা। আচ্ছা আপনি বলছিলেন এই দুইটা মনে হয় সেম বয়স, আচ্ছা তাহলে কয় মাসের? 6 মাস, 6 মাস। এগুলার যে পরিমাণ ওলান বাইরে হয়, এই যে অনেক বড় একটা ওলান এখনই বেরিয়ে গেছে দর্শক দেখেন, কিন্তু এই পরিমাণ দুধ দেয় না কেন বলেন তো? ব্রাহ্মা জাতটা আসলে উৎপাদন হচ্ছে মাংসের জন্য, এটা মাংসের জন্য, মাংসের জন্য। এই ওলান দেখলে মানে এটা যদি ফ্রিজে মনে হবে যে ফ্রিজের তুলনায় দুধ দিবে, হ্যাঁ হ্যাঁ তাই না, মাশাআল্লাহ। তাহলে এটার মা কিন্তু আবার ব্রাহ্মা ছিল, এটার মা ছিল 50% ব্রাহ্মা, 50% ব্রাহ্মা, মাশাআল্লাহ। এও ভালো চড়াচড়া কম করে, এটা হচ্ছে 9939 এর বাচ্চা, হাতিল যেটা এর বাচ্চা। সিমেন্ট কি আপনি দেন নাকি? সিমেন্ট আব্বু দেয়, আপনার বাবা দেয় না? জি মাশাল্লাহ। এই খামারে তো সবসময় রেকর্ড মেনটেন করা হয়, জি জি, এটা ফারুক ভাই আগেও বলছে, মাশাল্লাহ। ওকে এবার আমরা সবার বড় দুষ্টুটাকে একটু দেখি, দর্শক আসেন, দুষ্টুটা আসলে এদেরকে খুব ডিস্টার্ব করে সেজন্য ওকে বেঁধে রাখা হয়েছে। তো এ হচ্ছে এখানে সবচাইতে বড় ব্রাহ্মাটা এখন, ঠিক আছে দেখতে থাকেন আমাদের সাথে থাকেন। আচ্ছা এর বয়স কত? এর বয়স 15 মাস, 15 মাস, জি মাশাল্লাহ। তাহলে দাম সম্পর্কে একটু ধারণা দিই আমাদের দর্শক, এগুলো আমরা 4টা লটে বিক্রি করতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি কেউ 4টা নিতে যায় 4টায় আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ টাকা, 4টা একসাথে 10 লক্ষ টাকা। আমাদের দীর্ঘ 6-7 বছরের একটা বাছুরের দাম কিন্তু 2 লাখ টাকার উপরে দাম পড়ে গেছে, না 2 লাখ টাকায় সেক্ষেত্রে বেশি হবে না, কারণ আমাদের প্রতি বছর কিছু বাচ্চা নষ্ট হয়ে যায়। আচ্ছা এখন আমরা যদি ওই ওই হিসাবটা করি তাহলে আমাদের অনেক এগুলার দাম ওই হিসাবে আরও অনেক বেশি আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু একটা বাজার অনুযায়ী আমরা দাম চাচ্ছি, সেক্ষেত্রে একবারে বেশিও চাই নাই কমও চাই নাই, তবে 10 লক্ষ টাকা চাইছি এটা কিন্তু আমাদের ফিক্সড না, এর মধ্যে কিছু আলোচনা করা যাবে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা বাছুর নষ্ট হয় কেন ভাই? নষ্ট হওয়ার কথা বললেন, ডেলিভারির ক্ষেত্রে কিছু নষ্ট হয়, কিছু বাছুরের সাইজ বড় হয়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ওই যে এলএসডি এফএমডি, যেমন দেখেন ছোটো বাছুরে যদি এফএমডি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 99% ওটা মৃত্যু হার হয়ে যায়। আচ্ছা কিন্তু আমাদের এখানে যদিও ভ্যাকসিন দেওয়া থাকে, এলএসডি এবং এফএমডি ভ্যাকসিন আমাদের মোটামুটি সবকটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তাহলে মোটামুটি আমরা ধারণা করলাম যে আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ, তার মধ্যে আলোচনা করে আলোচনা করা, যদি কেউ চাই এই এই যে লাল তিনটা আছে এই তিনটাও নিতে পারে, মানে আলাদা আলাদা করেও নিতে পারে, আলাদা আলাদা হচ্ছে শুধু সাদাটা আলাদা হবে আর লাল তিনটা একসঙ্গে। আচ্ছা আচ্ছা
দর্শক, আপনারা যারা একটা কিনবেন, মানে কোনো সাদাটা কিনবেন শুধু, এরকম যদি হয় বা আলাদা আলাদা কিনতে চান, আপনারা ফারুক ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, ফারুক ভাইয়ের সাথে সরাসরি আলোচনা করে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা ফ্ল্যাগবি কিছু বাছুর আছে সেগুলোকে দেখাই দিব আমাদের দর্শকদেরকে। তো আমরা আমাদের ভিডিওটা আর বেশিক্ষণ লম্বা করবো না, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার আর কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার বলার হচ্ছে, অনেক দর্শক দেখবেন যে ভিডিওটা দেখে অনেক মন্তব্য করে, আমি তাদেরকে বলবো তারা সরাসরি খামারে আসবে, এসে বাচ্চা দেখবে, জাতমান দেখে কথাবার্তা বলবে, এতে তার মধ্যেও কোনো সন্দেহ থাকবে না। কারণ ভিডিওতে যে জিনিস সরাসরি দেখার, ভিডিওতে দেখা কিন্তু একটু আলাদা হয়ে যায়, সরাসরি দেখলে আমার মনে হয় ওই মন্তব্যটা আর করবে না। সরাসরি দেখলে আসলে বুঝবে যে গুলাব রামাই, আসলে হ্যাঁ ভিডিওতে অনেক সময় শাহিওয়ালা, মানে বাচ্চা তো ওই শাহিওয়ালার ভ্রামা দর্শকরা আসলে গুলাই ফেলে, দর্শকদের দোষ বোঝে না, ঠিক আছে। আর সবাই আসলে ভ্রামা এখনো ওইরকম ভাবে ওইরকম চেনে না, চেনে না, ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, ফারুকের জন্য দোয়া রইলো, ফারুক ভাই দ্রুত সুস্থ হোক, আপনার জন্য দোয়া রইলো, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবার আসবেন।